আমরা জেনেছি গত ক্লাসে যে উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে তাপ পরিবাহিত হয়, অর্থাৎ তাপ এমন একটা শক্তি যা শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে পরিবাহিত হয়। কিন্তু এই প্রবাহটা কিভাবে হয়, একটা বস্তু থেকে অন্য বস্তু বা বস্তুর এক অংশ থেকে অন্য অংশ তাপের প্রবাহটা কিভাবে হয়, সেটা আমাদের আজ জানতে হবে। তাপের প্রবাহ প্রধানত তিনটে পদ্ধতিতে হয়, একটা পরিবহন, পরিচলন ও বিকিরণ। আজকে আমরা কেবলমাত্র পরিবহন অংশটা বুঝব। তোমরা একটা আগে পরীক্ষা লক্ষ্য করো। আচ্ছা, একটা দেখো, আমি চামচ নিয়েছি। চামচের একটা অংশ হচ্ছে আমি কি করেছি না, এখানে মোম লাগিয়ে দেওয়া আছে। এবার দেখো, এই চামচের এই অংশটা এই জলের মধ্যে আমি ফুটন জলের একটা অংশে আমি টাচ করে দিলাম। এবার লক্ষ্য করে দেখি যে মোমটার কি পরিবর্তন হয়। দেখো, মোমের নিম্ন অংশটা ক্রমশ এবার গলতে শুরু করেছে। নিম্ন অংশটা ভালো করে লক্ষ্য করে দেখো, একটু গলতে শুরু করেছে। লক্ষ্য করে দেখো, মোমটা ক্রমশ গলে যাচ্ছে, কারণ হচ্ছে তাপ পরিবাহিত হচ্ছে এই ধাতব পদার্থের মধ্য দিয়ে, এবং তার জন্য উপরের অংশের মোমটা সম্পূর্ণরূপে ক্রমশ গলে যাচ্ছে। তাহলে তোমরা দেখলে যে কোনো একটা পদার্থের একটি প্রান্তে বা এক অংশে তাপ প্রয়োগ করলে অন্য প্রান্তেও তাপটা পৌঁছে যায়, অর্থাৎ প্রবাহিত হয়। অর্থাৎ কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ যখন প্রবাহিত হয়, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিবহন। তবে একটা বলে রাখি, তরল গ্যাসে তো পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহ হতেও পারে, ঠিক আছে? তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির মূল অংশ কি না, এই পদ্ধতিতে পদার্থের নিজের বা তার কোনো অংশের, এই কোনো অংশ বলতে কি না, পদার্থটা যেটা দ্বারা গঠিত, অর্থাৎ মাধ্যম, সেই মাধ্যমের অসংখ্য কণা দ্বারা গঠিত হতে পারে। সেই কণা বলতে অণু, পরমাণু বা আয়ন হতে পারে। তার কোনো একটি অংশ যদি আমরা তাপ দিই, দেখো এখানে বুনসেন বার্নার দিয়ে একটা পদার্থের কোনো অংশে তাপ দেওয়া হচ্ছে, প্রথম কণাটা প্রথম উত্তপ্ত হচ্ছে, এবং সে উত্তপ্ত হওয়ার পর পাশের কণাটা কিন্তু অত উত্তপ্ত থাকে না, তখন এই তাপটা পাশের কণায় ছড়িয়ে পড়ে। ঠিক একইভাবে এইখানে কণাতেও আসতে পারে, এখান থেকে এখানে কণাতেও যেতে পারে। এইভাবে যখন পাশের কণা উত্তপ্ত হলো, তখন এই উত্তপ্ত হওয়ার জন্য তার পাশের কণা তখন শীতল থাকে, তখন এই উত্তপ্ত কণা থেকে তাপ পাশের কণায় ছড়িয়ে পড়ে। এইভাবে এটার পর পাশের কণা, তার পাশের কণা, তার পাশের কণা, এইভাবে তার পাশের কণা, এখানে তার পাশের কণা, এখানে তার পাশের কণা, ঠিক আছে? এইভাবে ক্রমশ তাপটা হচ্ছে প্রবাহিত হতে থাকে, ঠিক আছে? অর্থাৎ একটা কণা পরস্পরকে স্পর্শ করে থাকে, টাইট ফিটিং থাকে, তাই এখানে তাপ পরিবহনটা ঘটে, কিন্তু কণার বা অণুর কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে? অর্থাৎ মাধ্যমের সরণ ঘটে না, এটাও বলা যাবে। এবার যে সকল পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে প্রবাহিত হয়, খুব দ্রুত প্রবাহিত হয়, তাদের বলবো আমরা সুপরিবাহী পদার্থ। যেমন সমস্ত ধাতুই, যেমন লোহা, তামা, আবার হীরক, অধাতু কিন্তু তাপের সুপরিবাহী হয়। আর যে সমস্ত পদার্থের মধ্যে তাপ সহজে প্রবাহিত হয় না, খুব হালকাভাবে প্রবাহিত হয় বা ধীরে ধীরে প্রবাহিত হয়, তাদের আমরা কুপরিবাহী পদার্থ বলবো, যেমন কাঠ, জল, বায়ু ইত্যাদি। আচ্ছা, এবার আমরা কিছু সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থ নিয়ে কয়েকটা পরীক্ষা করছি, তোমরা লক্ষ্য করো। আচ্ছা, এবার দেখো, লক্ষ্য করো, আমার কাছে একটা পেন্সিল আর একটা হচ্ছে স্টিলের চামচ নিয়েছি, দুটোরই একটা প্রান্তকে মোম মাখানো আছে, ঠিক আছে? এবার দুটোকে আমরা একই সাথে হচ্ছে ফুটন্ত জলের মধ্যে রাখছি, অপোজিট দিকটা দেখবো কোনটার মোমটা তাড়াতাড়ি গলে যায়। দেখো, এখানে স্টিলের চামচের শেষ দিকে যে মোমের অংশটা আছে সেটা ক্রমশ গলে যাচ্ছে, কিন্তু পেন্সিলের শেষ প্রান্তে যে মোমটা আছে তাতে কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ গলছে না, ঠিক আছে? অর্থাৎ ধাতব পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বেশি কাঠ অপেক্ষা, কাঠের তাপ পরিবহন ক্ষমতা কম। আচ্ছা দেখো, আমি একটা পেন্সিল অর্থাৎ কাঠের জিনিসকে কাগজে মুড়ে নিয়েছি, আর একটা হচ্ছে এটা আমার সাঁড়াশি অর্থাৎ ধাতব পদার্থ লোহা, তাকেও কাগজে জড়িয়ে নিয়েছি। এবার দুটোকে একই সাথে আগুনে ধরছি, দেখি কোনটা তাড়াতাড়ি জ্বলে যায়। দেখতে পাচ্ছ কাগজটা এখানে আবার জ্বলে যাচ্ছে, যেটা পেন্সিলে ধরা হয়েছে, ঠিক আছে? পেন্সিলেরটা কাগজটা আগে ধরে যাচ্ছে, কিন্তু আমার সাঁড়াশি এটা কিন্তু আগুন নিচ্ছে না, এটা কেন হলো? একই সাথে নেওয়া সত্ত্বেও এই কাগজটা কিন্তু তাড়াতাড়ি ধরে গেল, কারণ
কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী, তাই এখানকার কাগজে তাপটা সম্পূর্ণ পাচ্ছে, যে তাপটা পরিবাহিত হয়ে এদিকে আসছে না। কিন্তু এক্ষেত্রে এটা ধাতব পদার্থ হওয়ার জন্য যে তাপটা এখানে আসছে সেই তাপটা দ্রুত পরিবাহিত হয়ে এদিকে চলে আসছে, তাই কাগজ উপযুক্ত তাপ না পাওয়ার জন্য কাগজটা কিন্তু এখানে জ্বললো না। ঠিক আছে, কাগজকে সাদা কাগজ পাতলা সাদা কাগজকে চার ভাঁজ করে তার একটা অংশ বার করে নিয়েছি, এবং এই অংশতে আমরা কি করছি একটুখানি জল ভরছি। ঠিক আছে, এই অংশতে আমি একটু জল যোগ করলাম, এবার দেখো এটাকে আমি আগুনে ধরছি কি হয় লক্ষ্য করবে। দেখো যে অংশটা জল আছে সেই অংশটা কিছু করছে না, কিন্তু বাকি অংশটা কাগজটা ক্রমশ লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা পুড়ে যাচ্ছে। কিন্তু জল আছে বলে জলটা প্রচণ্ড গরম অবস্থায় আছে কিন্তু কাগজ পুড়ছে না। দেখো যতটুকু অংশ জল ছিল ওই বরাবর ততটুকু অংশ কাগজটা কিন্তু একটু পড়েনি, তার উপরের দিকের অংশটা কিন্তু কাগজটা এখানে পুড়ে যাচ্ছে, অর্থাৎ যে অংশটা জল ছিল সেই অংশটা জল তাপটা শোষণ করে নিচ্ছিল, তাই কাগজের কিছু হয়নি, বাকি অংশটা কিন্তু কাগজ পুড়ে যাচ্ছে। কাঠের ন্যায় জল ও তাপের কুপরিবাহী পদার্থ, এটা আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখাতে পারি। না কি করবো, একটা টেস্ট টিউব নেবো, একটা টেস্ট টিউব, টেস্ট টিউবের মধ্যে জল নিয়েছি আর একটা বরফের টুকরোতে কিছু তার জড়িয়ে নেবো যাতে বরফের টুকরোটি টেস্টের মধ্যে ডুবে যায়, জলের মধ্যে ডুবে যায়। এবার টেস্ট টিউবটাকে ক্ল্যাম্প ও স্ট্যান্ডের সাহায্যে আটকে নিয়ে আমরা যদি এই প্রান্তে অর্থাৎ ধারের দিকে আমি যদি বার্নারে করে উত্তপ্ত করি, দেখব যে এই অংশের জল ফুটতে শুরু করছে, এই অংশের জল ফুটতে শুরু করছে এবং জলের বাষ্প নির্গত হচ্ছে, অথচ বরফটা এখানে গলে যাচ্ছে না। কেন গলে যাচ্ছে না, কারণ এই অংশে তাপ পেয়ে জল ফুটতে শুরু করলেও এখানকার বরফটা হচ্ছে সেই পরিমাণ তাপ পাচ্ছে না, তাই পুরোপুরি তখনও গলে যাবে না। এখান থেকে আমরা বলতে পারি যে জল তাপের সুপরিবাহী নয়, অর্থাৎ কুপরিবাহী। এই কারণেই আবার গ্রীষ্মকালে পুকুরের জলের উপরিস্তর যতটা গরম হয় ভেতরের অংশ ততটা কিন্তু গরম হয় না, অনেক ঠান্ডা হয়। তোমরা যারা পুকুরে চান করো তারা এই ব্যাপারটা নিশ্চয়ই অনুভব করতে পারবে। তোমরা খড়ের চালের মাটির ঘর বা শীতের দেশে কাঠের ঘর দেখেছো, সেখানেও মাটি এবং কাঠ তাপের কুপরিবাহী হওয়ায় শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা থাকে ঘরের ভেতর, আর খড়ের বায়ুগহ্বর থাকায় ভেতর ঠান্ডা থাকে। হাতিরাও মাটি ও কাদা মাখে, কারণ এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম বায়ুগহ্বর থাকে এবং কাদা যারা তাপের কুপরিবাহী তাই শরীর শীতল থাকে। শীতকালে যে পোশাক বা লেপ ব্যবহার করি তার দুটি স্তরের মাঝে বায়ু থাকে, সেই বায়ু তাপের কুপরিবাহী হয়, আমাদের গরম রাখতে সাহায্য করে। শীতের দেশ সেখানকার পশু পাখিদের গায়ে পর্যাপ্ত লোম থাকে এবং তার মাঝে অনেক বায়ু থাকে, এই বায়ু তাপের কুপরিবাহী হওয়ায় তাদের শরীর উষ্ণ রাখতে সাহায্য করে, তারা এইভাবেই তারা বরফের মধ্যেও বেঁচে থাকতে পারে। বরফও তাপের কুপরিবাহী, তাই বরফের দেশে যে ইগলু হয় অর্থাৎ বরফের বাড়ি, সে তার ভেতরটা যথেষ্ট গরম থাকে।